খোরদান পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারহানা জুথি। জুথি, আপনি তো সকাল থেকে আছেন ভোটের মাঠে, কেমন দেখছেন পরিস্থিতি? বিশেষ করে এখন তো প্রায় আড়াইটার কাছাকাছি বাজে, এখন কি ভোটারদের উপস্থিতি একটু বাড়লো কিনা জানাবেন। আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে মোহাম্মদপুরের 13 আসন, সেই 13 আসনের একটি ভোট কেন্দ্র, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এবং এখানে এই কেন্দ্রটিতে ভোটার সংখ্যা 13,000-এর মতো। এবং এখানের একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যারা এখানে ভোটার তারা সবাই বিহারি, এবং এই বিহারি যারা আছেন তারা এখন বাংলাদেশের নাগরিক এবং তারা এখানে ভোটদান করার সুযোগ পেয়েছেন, এবং তারাই এই আসনটিতে যেন তাদের প্রার্থী জিতাতে পারেন তাই তাদের যে যারা ভোটার আছেন তাদের অংশগ্রহণ আসলে অনেক বেশি। তো আমরা কথা বলছিলাম এই আসনে যারা বিহারি ভোটাররা আছেন তাদের সাথে, এই মুহূর্তে একটু দেখাই যে আমরা সকাল থেকে যতগুলো কেন্দ্রে ঘুরেছি তার মধ্যে এই 13 আসনের এই কেন্দ্রটি একটু চিত্র ভিন্ন, এবং এখানে উৎসবমুখর পরিবেশ আমরা আসার পর থেকেই লক্ষ্য করেছি। এখানে যারা প্রার্থী তারা হলেন 6 জন, সেখান থেকে নৌকার প্রার্থীর সাথেই এখন পর্যন্ত আমাদের কথা হয়েছে। অন্যান্য যারা আছেন তাদের মধ্যে 2-1 জনকে মাঠে দেখেছেন বলে কয়েকজন জানিয়েছেন, এবং বাকিদেরকে কেউ চেনেন না বলে ভোটারদের কাছে আমরা জানতে পেরেছি। তো এই আসনে এই কেন্দ্রটিতে 13,000 যারা ভোটার তাদের মধ্যে এই দুপুরের 2টা পর্যন্ত প্রায় অর্ধেক ভোটার এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন, এটা দাবি করছেন এখানকার যারা আছেন নৌকার যারা পোলিং এজেন্ট এবং নৌকার সমর্থিত যারা তারা। আর আমরা এখানে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে 12.1 এইরকমভাবেই এখানে ভোটের এগুচ্ছে, এবং যতই বেলা গড়াচ্ছে এখানে ভোটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ভোট দিতে যারা এসেছেন তাদের মধ্যেও এখানে উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করেছি, এবং এখানে মহিলা ভোটার যারা আছেন তারা কাজকর্ম সেরে বিকেলের আগে দুপুরের পরপর ভোট দিতে আসবেন এমনটাও আমরা অনেকের কাছেই শুনেছি। তাদের প্রত্যাশা যেন তাদের অনেকগুলো এখানে মানবিক জীবনযাপনের যে সমস্ত অসুবিধাগুলো আছে সেগুলো যেন নিরসন হয়, সেজন্যই তারা আসলে মূলত এই আজকের ভোট কেন্দ্রে এত সংখ্যক উপস্থিতি তাদের লক্ষ্য করা গেছে, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। ফারহানা জুথি, ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা 2 আসন থেকে ভোটের খবর জানাতে আইনউদ্দিন মহিলা মাদ্রাসা কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম বেলাল হোসাইন। বেলাল, আমরা রাজধানীর ভোটের চিত্র যেমনটি দেখছিলাম কিছু জায়গায় উৎসব মুখর, কি বেলা পড়ার সাথে সাথে হয়তো ভোটারদের উপস্থিতিও কমে গেছে, কিন্তু আপনারা ওখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি একটা ব্যতিক্রম চিত্র, বেশ কিছু মানুষের সারি, তার কি ভোটার না প্রার্থীর সমর্থক, কোন বিষয়টি বলবেন আর সার্বিক বিষয়টি আমাদেরকে জানাবেন, কেমন হলো আজকে সেখানকার ভোট? ধন্যবাদ। আসলে আমরা যে কেন্দ্রটিতে আসি এখানে আসলে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট দিচ্ছিল, বিশেষ করে নারীরা তো সকাল থেকে এখানে নারীদের ভিড় ছিল। এখানে আপনার আমার পিছনে যাদেরকে দেখছেন আসলে তারা ভোটার, তারা এখনই ভোট দিয়ে ভিতর থেকে বের হয়ে আসছে, এবং আশেপাশে যে পুরুষ মানুষগুলো দেখছেন তারাও কিন্তু এখানকার ভোটার। আপনার একটা বিষয় আমরা জানিয়ে রাখি, এই আসনটিতে মোট প্রার্থী 7 জন, এখানে যে নাঙ্গল এবং নৌকার যিনি প্রার্থী ছিলেন নৌকার প্রার্থী কিন্তু নাঙ্গলের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করেন, পরে নাঙ্গলের প্রার্থীর সাথে কিন্তু এখানে যে ঈগল প্রতীকের প্রার্থী রয়েছে তার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সাধারণ মানুষ যেটি বলছেন যে নাঙ্গলের প্রার্থী প্রত্যাহারের সাথে সাথে তিনি কিন্তু ঘরে বসে না থেকে তিনি কিন্তু সরাসরি নাঙ্গলের পক্ষে মাঠে রয়েছেন, যে কারণে কিন্তু সাতক্ষীরার 2 আসনটা একেবারে উৎসবমুখর হচ্ছে। আমি সকাল থেকে বেশ কয়েকটা কেন্দ্র ঘুরেছি, প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু একই চিত্র দেখেছি। তো আপনার আরেকটা বিষয় বলা দরকার, সেটি হচ্ছে আমাদের সাতক্ষীরা পুলিশ সুপার মহোদয় বলেছেন যে এই ভোটার যারা ভোট কেন্দ্রে আসতে চায় তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখানে আমাদের সাথে নৌকার যিনি প্রার্থী ছিলেন আমরা একটু তার সাথে কথা বলতে চাই, আপনি জানাবেন যে নৌকা প্রত্যাহার করে আপনি কেন মাঠে আছেন? বেলাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এ পর্যায়ে একটু চট্টগ্রামের দিকে চোখ ফেরাতে চাই। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবে রহমান। মাহবুব, অতীতের নির্বাচনগুলোতে যেমনটি দেখেছি চট্টগ্রামে নির্বাচন মানে সহিংসতা অনিবার্য বিষয়, এবারও তার ব্যতিক্রম নয়। চট্টগ্রামে 10 আসনে মহিউদ্দিন বাচ্চুর নৌকার প্রার্থী যিনি মহিউদ্দিন বাচ্চু আছে তার সমর্থকদের হামলায় মঞ্জুর আলম যিনি স্বতন্ত্র প্রার্থী তার এক সমর্থক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সকালবেলা চাঁদগাঁও এলাকায় বিএনপির কর্মীদের সাথে পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা গেছে, এবং এরই প্রেক্ষিতে কিন্তু একটি ওখানকার একটি ভোট কেন্দ্র নির্বাচন স্থগিত করা হয়েছে। সার্বিক বিষয় জানাবেন সেই মানে চট্টগ্রাম জেলার 16টি আসনের সার্বিক চিত্র যদি একটু জানান আমাদেরকে এখন।
হিমাদ্রি ধন্যবাদ। আপনি যে কথাটি বলছিলেন যে আসলে একটি কেন্দ্রে ভোট স্থগিত আছে, আমি বর্তমানে সেই কেন্দ্রটিতেই আছি। সেটি হচ্ছে চট্টগ্রাম আট আসনের অন্তর্গত চাঁদগাঁও মৌলভীর পুকুরপাড় এলাকার যে আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুল, আমি সেই স্কুলেই এখন আছি। সেখানে আসলে সকাল থেকেই যারা অবরোধ পালন করছে, যারা হরতাল পালন করছে, সেই হরতাল সমর্থকরা আসলে তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করে এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে আবার তারা সেটা তুলে তারা সেখান থেকে সরে যায়। এরপরে আবার আসলে তারা দফায় দফায় বারবার প্রতিরোধ করার চেষ্টা করে এবং এরই অংশ হিসেবে তারা, আমরা যতটুকু জানতে পেরেছি, আমি যে কেন্দ্রতে এখন আছি সেই কেন্দ্রতে তারা দুপুর একটার দিকে 160-70 জন হরতাল এবং অবরোধের সমর্থকরা তারা সেখানে হামলা করে এবং ভাঙচুর চালায়। এর প্রেক্ষিতে প্রায় ঘণ্টাখানিক ভোট স্থগিত ছিল। আমরা যতটুকু দেখতে পেয়েছি আসলে দুপুর 2টার দিকে আবার ভোট শুরু হয়েছে এবং ভোট শুরু হওয়ার পরে মাত্র একজন ভোটার এই কেন্দ্রে প্রবেশ করেছেন। আপনি দেখতে পাচ্ছেন আসলে সেখানে যে হরতালের সমর্থকরা যে ভাঙচুর করেছেন সেই ভাঙচুর আমরা দেখতে পেয়েছি এবং সেই যে তারা হরতাল পালনকারীরা তারা আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ির উপর হামলা করেছেন, ভাঙচুর করেছেন এবং সেই ঘটনাটা আসলে দফায় দফায় ঘটেছে। আমরা যে কেন্দ্রতে আছি সেই কেন্দ্রের একজন সহকারী প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলবো, আসলে এই যে হামলার ঘটনা সম্পর্কে উনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। হামলার ঘটনা হচ্ছে যে আসলে পরিস্থিতি তো সকাল থেকে স্বাভাবিক ছিল, আর যেহেতু এটা হচ্ছে যে একটা মহিলা ভোটার কেন্দ্রে আপনার 3,959 জন মহিলা ভোটার আছে আমাদের এখানে, তো আমাদের 8টা কেন্দ্র এবং প্রত্যেকটার প্রার্থী কিন্তু প্রায় 5টা প্রার্থী কিন্তু তাদের প্রতিনিধি এখানে প্রতিনিধিত্ব করতে দিয়েছেন। তো এখন 12টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল, সুষ্ঠুভাবে ছিল, ভোটার উপস্থিতি আস্তে আস্তে বাড়ছিল। হঠাৎ করে একদল দুষ্কৃতিকারী এসে হামলা করা শুরু করেছে, তারা 4 দফায় ওরা হামলা করেছে, 4 দফায় হামলা করেছে। তা উপরওয়ালার অশেষ কৃপায় শেষ পর্যন্ত যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়া আমরা ব্যালট বক্স গুলো নিজেদের হেফাজতে রাখতে চেয়ে পেরেছি এবং মহিলাদেরকে নিরাপদ রাখার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ। আসলে প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি বর্ণনা দিচ্ছিলেন। এছাড়া আমরা আসলে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে দেখেছি। চট্টগ্রাম 10 আসনের যে মহিউদ্দিন বাচ্চু এবং ওখানকার একজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাছাড়া বলা যায় আসলে এই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা। মাহবুব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মাহবুবের রহমান জানাচ্ছিল চট্টগ্রামে ভোটের পরিস্থিতি। এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছে, সঙ্গে থাকুন।